এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 5টা পর্যন্ত রাজ্যের 3 কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে সেই তথ্য চলে এসেছে। অর্থাৎ রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং, এই 3টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ চলছে এবং সেই 3টি কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত কত ভোট পড়েছে তা জানাবো আপনাদেরকে। টোটাল ভোট পড়েছে 3 কেন্দ্রে 71.84%, যার মধ্যে রায়গঞ্জে ভোট পড়েছে 71.87%, বালুরঘাটে ভোট করেছে 72.30%, দার্জিলিংয়ে ভোট করেছে 71.41%। বিকেল 5টা পর্যন্ত 3 কেন্দ্রে ভোট পড়ল 71.84%। অর্থাৎ প্রথম দফার নির্বাচনেও আমরা প্রায় এমনই পরিসংখ্যান দেখেছিলাম। বিকেল 5টা পর্যন্ত 3 কেন্দ্রে ভোট পড়েছে 71.84%, রায়গঞ্জে ভোট পড়েছে 71.87%। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন, সত্য, এই বিকেল 5টা পর্যন্ত আমরা ভোট পার্সেন্টেজ জানালাম দর্শকদেরকে, আর নতুন করে কোনো অভিযোগ, কত সংখ্যক অভিযোগ কোথা থেকেই বা পড়েছে কি জানতে পাচ্ছ? দেখো, 400 বেশি অভিযোগ এখনো পর্যন্ত কমিশনের দপ্তরে এসেছে। এর পাশাপাশি যেটা তদন্তের হিসেব রয়েছে তাতে 3টি কেন্দ্রে, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট, 3টি কেন্দ্রেই 71% বেশি ভোট পড়েছে এবং বালুরঘাটে সেখানে 72.30% বেশি ভোট পড়েছে এবং গড়ে ভোট পড়েছে এখনো পর্যন্ত 3টি কেন্দ্রে 71.84%। ফলে বলা যেতে পারে আরো 1 ঘন্টা আরো নির্ধারিত সময় রয়েছে 6টা পর্যন্ত, অর্থাৎ এটা 5টা পর্যন্ত যদি ভোটের হার হয় তাহলে আরো 1 ঘন্টায় শতাংশ বেশ কিছুটা বাড়বে এমনটাই আশা করছে নির্বাচন কমিশন। সেই জায়গায় গিয়ে 80% কাছাকাছি হতে পারে এমনটা কিন্তু প্রকাশ করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ সত্য, কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।